ভাগ্য হলো সেই জিনিস যা টাকা পয়সা বা ক্ষমতা দিয়ে আয়ত্ত করা যায় না। যার ভাগ্য অনেক ভালো তার কাছে টাকা পয়সা বা ক্ষমতা কিছুই না, কেননা টাকা পয়সা কখনোই আপনাকে সেই সাফল্যতায় পৌঁছাতে পারবে না যা ভাগ্য পারবে। আর আপনি কি কখনো এমন ঘটনা দেখেছেন যেখানে কেউ কোনো কিছু না চেয়েই পেয়েছে? যদি না দেখে থাকেন তাহলে শক্ত হয়ে বসুন, কারণ আজকের ভিডিওতে আমরা এমন কিছু ভাগ্যবান মানুষদেরকে দেখাতে চলেছি যেগুলো দেখে আপনিও ভাগ্যতে বিশ্বাস করতে বাধ্য হবেন। কিছু মানুষের ভাগ্য এতটাই স্ট্রং যে আপনার মনে হবে এদের স্বয়ং সৃষ্টিকর্তা বিশেষ ভাগ্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই লোকটি মাছ শিকার করার জন্য পানিতে নেমে পড়ে। লোকটি খুব খুশি হয়েছিল কারণ বিশাল একটি মাছ এভাবে পানিতে ভেসেছিল। সে ভেবেছিল মাছটিকে খুব সহজে শিকার করতে পারবে, কিন্তু যখনই সে মাছটিকে শিকার করতে যায় ঠিক তখনই মাছটি তাকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়, আর তাতে লোকটি মন খারাপ করে ফিরে আসছিল। কিন্তু ভাগ্য যদি সহায় থাকে তাহলে বুঝি এমনই হয়। দেখুন মাছটি নিজেই কিভাবে লোকটির জালে এসে ধরা দেয়, আর এতে সে মাছটিকে সহজেই শিকার করে ফেলে। ভাগ্য তো অনেক রকমেরই হয়, কিন্তু এমন ভাগ্য শুধু বিশেষ ভাগ্যবানদেরই হয়ে থাকে। এই লোকগুলো গভীর সমুদ্রে মাছ শিকার করছিল, আর হঠাৎ করে বিশাল আকারের একটি মাছ লাফিয়ে তাদের নৌকায় উঠে পড়ে। যদিও লোকগুলো প্রথমে ভয় পেয়েছিল, তবে তাদের ভাগ্য খুব ভালো ছিল, তাই এভাবে মাছটি নিজেই তাদের কাছে এসে ধরা দেয়। এই জেলেরা মাছ শিকার করতে গিয়েছিল, কিন্তু তারা অনেক চেষ্টার পরেও সেভাবে মাছ শিকার করতে পারছিল না, আর তখন এই লোকটি তার মাছ শিকার করার জালটি এভাবে ধরে রেখেছিল, আর তখনই একটি মাছ এভাবে লাফিয়ে তার জালে জড়িয়ে যায়। আর দেখুন সে যেভাবে জালটি ধরে রেখেছিল তাতে সামনে থেকে কোনো মাছ আসলে জালে জড়ানোর কথা, কিন্তু মাছটি পিছন থেকে এসে এভাবে জড়িয়ে যায়। আসলে ভাগ্যে থাকলে বুঝি এমনই হয়। এই ভাগ্যবান লোকটিকে দেখুন, সে এভাবে একটি মাছকে ভাসতে থাকতে দেখে হাত দিয়েই মাছটিকে শিকার করতে যায়। যদিও সে খুব সাবধানতার সাথে মাছটিকে শিকার করেছিল, তবে মাছটি ইচ্ছা করলেই চলে যেতে পারত, কিন্তু মাছটি তার জায়গা থেকে একটুও সরে যায়নি। ভাগ্য মনে হয় একেই বলা হয়ে থাকে। এই লোকগুলো একটি নৌকা নিয়ে কোথাও যাচ্ছিল, আর সামনে থাকা এই ভদ্রলোক চুপচাপ বসেছিল, আর হঠাৎ করে একটি মাছ এভাবে তাদের নৌকায় লাফিয়ে ওঠে, আর নৌকার সামনে বসে থাকা লোকটি সাথে সাথেই মাছটিকে ধরে ফেলে। লোকটি খুব খুশি হয়েছিল কারণ সে না চেয়েই এভাবে মাছটিকে পেয়েছিল। লোকটি বড়শি দিয়ে মাছ শিকার করছিল, আর যখন লোকটি এভাবে একটি মাছ শিকার করে তখন দেখুন বড়শিতে আটকা পড়া মাছটিকে অন্য একটি মাছ শিকার করতে এসে নিজেও শিকার হয়ে যায়, আর এতে লোকটি খুশিতে হাসতে থাকে। তার খুশি তো হওয়ারই কথা, এ যেন ছোট্ট একটি নদী চেয়ে বিশাল এক সমুদ্র পাওয়ার মতো অবস্থা। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন, আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আগামীতে এরকম কন্টেন্ট আরও আসবে।